আমার বর আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে। ওই মুহূর্তে আমার বরের গায়ে কোনো কাপড়ই ছিল না। আমার যাও আসে কোনো রকম অন্য একটা গায়ে চেপে। তারপর আমার বর আমার যাকে বলে বুটি নিয়ে আসো, উনি বুটি নিয়ে আসে আর আমার গলার কাছে ধরে বলে, যদি কখনো কাউকে বলিস বা চিৎকার করিস তো মেরে ফেলব। আমি ওই সময়টাতে অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপছিলাম। তারপর আমার যা গোসল করে এসে আমাকে কোরআন ধরায় আর আমার বর ওই অবস্থায় বটি নিয়ে আসে। আমাকে কোরআন ধরে বলতে বলে, আমিও জীবনের ভয়ে কোরআন ধরে বলি আর তারা আমাকে ছাড়ে। ওই সময়টাতে আমি এতটাই বোকা ছিলাম যে আমি কাউকে আর কিচ্ছু বলিনি, শুধু নামাজ পড়ে আল্লাহকেই ডাকতাম বলতাম, আর ভয়টা ছিল কোরআন ধরছি তাই। পরের দিন সকালে সব নর্মাল, এমন ভাব যেন কিছুই হয়নি। কয়েকদিন পর জানতে পারলাম আমার যা কনসেপ্ট করছে, আমার ভাষুর শুনেতেও খুশি। রাতের বেলা আমার বর আমার যাকে বলতেছে যে বাচ্চা নষ্ট করে ফেলো, আমার যা বলতেছে তিনটা করলাম আর কয়টা করব এটা রেখে দিই, তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিলাম। এটা নিয়ে আমার বর আর তাদের মধ্যে ঝগড়া হয়, তারা 10 দিন আর কেউ কারোর সাথে মাতেনি। তো আমার যা ইদানিং আর আমার সাথে তেমন ভেজাল করে না। 2013 সাল শুরু হলো আমার যায়ের 7 মাস, এখন আমার যা আর শারীরিক সম্পর্ক করতে পারে না। একদিন আমার যা আমাকে বলে, আমি সুস্থ হওয়া পর্যন্ত ওর সাথে সহবাস করিস, বলতে ভুলে গেছি। ওই ঘটনার পর থেকে আমার বর আর যা সব কিছু ওপেনলি করে, আগে আমার থেকে লুকাতো, এখন আর লুকায় না, যা করে সামনাসামনি। আমার বুকটা ফেটে যেত, মাঝে মাঝে তারা চুমু খেত আমার সামনে, লজ্জা লাগছে আমার এগুলো বলতে। এরপর আমার জায়ের মরা বাচ্চা হয়, ওই দিন আমার অনেক খুশি লেগেছে। আমি তাকে বললাম, আপনি ঠিকমতো বাচ্চাও জন্ম দিতে পারেন না, কারণ আমার বাচ্চা মরে যাওয়ার পর আমাকে অনেক কথা বলতো। ও মা, সে বরকে বলে দেয়, আমার বর আমাকে অনেক মারে। মার খাওয়ার পর আমি প্রথম বিয়ের 10 বছর পর একা একা বাপের বাড়ি চলে যাই। পরের দিন আমার বর আমায় নিতে আসে, যদি কিছু বলে দিই। আমি আসার কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে খবর পাই আমার বাবা মারা যায়। গেলাম, 40 দিন ছিলাম, মন দিল অনেক খারাপ, মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায়। আসলে যার বাবা নেই সেই বুঝবে বাবা কী জিনিস। এদিকে আমি আবার কনসেপ্ট করি, এবার কনসেপ্ট করার সাথে সাথে বাপের বাড়ি চলে আসি। কিন্তু পরে শুনলাম আমার যা নাকি বাচ্চাটা নষ্ট করার জন্য আমার বরকে চাপ দিত, এ নিয়ে তাদের অনেক ঝগড়া হয়। তো দিন এভাবে যাচ্ছে, 7 মাসের সময় কি কাজে আমি শ্বশুর বাড়িতে যাই। এক রাত ছিলাম, পরের দিন সকালে আমার যা আমার সাথে ঝগড়া করে অনেক, বলার মতো না। তো আমি পুকুর ঘাটে হাত ধোয়ার জন্য গেছিলাম, আমার যার ছেলেটা পুকুরে নামার সময় ঘাটের উপর পড়ে যায় আর আমিও তার ধাক্কা খেয়ে পড়ে যাই, সাথে সাথে রক্তপাত শুরু হয়। আমি শুধু ওমাগো ওমাগো বলে চিৎকার করছিলাম। আমাকে হাসপাতাল নেয় সিজার করে বাচ্চা বের করে, কিন্তু বাচ্চাটা পেটেই মরে যায়। 15 দিন হাসপাতালে ছিলাম, এরপর মনে মনে সিদ্ধান্ত নিই আর ওর সংসার করব না, কারণ আমি তিক্ত হয়ে গেছি। একদিন আমার যাকে বলতে শুনি, ওকে ছেড়ে দাও, আমরা বিয়ে করে নিই। তারপর যখন সিদ্ধান্ত নিলাম আর সংসার করব না, বাপের বাড়ি চলে আসলাম একেবারে, আর যাব না, পরিবারের সবাইকে সব কিছু বললাম। মা আমার কাহিনিগুলো শুনে কাঁদতে কাঁদতে শেষ, কারণ এগুলো কিভাবে সহ্য করলাম আর এত বছর কাউকে কিচ্ছু বলিনি কেন। এরপর এগুলো শুনে সবাই থানায় মামলা করতে বলে আর চট্টগ্রামের রাউজান থানায় মামলা করলাম। তার মধ্যে আমার যা কথা উঠালো, আমি নাকি নগদ 1 লাখ টাকা আর সোনা নিয়ে পালাইছি। তো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান ধরে সালিশ হলো, মাঝখান থেকে তারা আমার নামে একটা বদনামি উঠাইছে, সব বদনামি আমার। এর মধ্যে আমিও আমার ভাসুরকে সব বলে দিই। 2013টা এভাবে কাটল। অবশেষে সালিশ বৈঠক শেষে, থানা পুলিশ সব শেষে ডিভোর্স হয়ে গেল। 2014 সালে 20 জানুয়ারি ডিভোর্স হলো। আর কোটি আমি আমার বরকে বললাম, আল্লাহ কোনোদিন এগুলো মাফ করবে না। আমার কাবিনের টাকাও দেয়নি, যাই হোক আমি মাফ করে দিয়েছি। 2004 সালে বিয়ে হয় আর 2014 সালে ডিভোর্স। নসিব খারাপ ছিল, বাপের বাড়িতে ছিলাম আর খুব মানসিক যন্ত্রণায় ভুগছিলাম। আর এই সময়টাতে আমার মা আমাকে সাপোর্ট দেয়,
তার থেকে পারিবারিকভাবে আবার বিয়ের চাপ দেয়। কিন্তু কোনো রকমে বিয়েতে ইচ্ছে নেই, কারণ ঘৃণা ধরে গেছে সংসার জীবন আর পুরুষদের উপর। তারপর 2015 সালে শুনলাম আমার ভাসুর মারা যায় স্ট্রোক করে। আর আমার পরিবার সবসময় বোঝাতো জীবন এভাবে চলে না, বিয়েটা করে নে, কিন্তু রাজি ছিলাম না। 2016 সালে একটা বিয়ের সম্বন্ধ আসে। লোকটার বয়স 60-এর মতো, বউ মারা গেছে, দুইটা ছেলে আছে। লোকটা ওমানে থাকে আর ওখানে ব্যবসা আছে। রাজি ছিলাম না বলে ফিরিয়ে দিই। আর চারদিক থেকে আরও বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু মন কোথায় সায় দিত না। এরপর 2017-তে লোকটা আবার আসে বিদেশ থেকে, আর আবার সম্বন্ধটা আসে। তো লোকটা আমায় দেখতে আসে, আশায় ওই লোকটা আমায় বলে, আমি কখনো আমার প্রথম বউকে ভুলতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসতেও কমতি রাখবো না। তবে একটা কথা, আমার ছেলেগুলোকে একটু ভালোবাসলেই হবে, আর কিছুই চাওয়ার নেই। সেদিন হয়তো ওনার চোখের ভাষা বুঝতে পেরেছিলাম। যাই হোক, 2017-তে আমার বিয়ে হয় ওনার সাথে। তারপর আমি এক অন্যরকম জীবনে পা দিই। এই সংসারেও যা আছে আমার, কিন্তু উনি আমার মায়ের থেকেও ভালো। আমি নিজের চাইতে আমার এই যাকে বেশি ভালোবাসি। 2017-এর রোজার পর আমি ওমান চলে আসি, আর আমরা যে আগের বিবাহিত এটা আসলে আমরা ভুলে যাই। উনি আমাকে এত ভালোবাসে, মনে হয় যেন 18 বছরের যুবতী আমি। আর ছেলেগুলো আমাকে মায়ের মতো করে ভালোবাসে। আমার মাথায়ও আসে না যে তারা আমার গর্ভের সন্তান নয়, দেশে আর যায়নি। তবে 2021-এ যাব শুনেছি, আমার আগের যা নাকি ওনার বরের মৃত্যুর পর আমার সাবেক বরকে বিয়ে করেছে, আর আমার জায়ের নাকি জরায়ু ক্যান্সার ধরা পড়েছে, আর কিছু জানি না। তবে আমি আগে আল্লাহকে অনেক গালি দিতাম, আমার জীবনটা এমন কেন, কিন্তু এখন শুকরিয়া জানাই। তখন যদি ওরকম কষ্ট না করতাম, হয়তো এখন সুখ হতো না। আমার ছেলেগুলো এখন আমাকে পাগল করে দিচ্ছে, তাদের নাকি বোন লাগবে। আমার বড় ছেলের বয়স 22 আর ছোটটার 18। বেশিরভাগ কাজেই তারা আমাকে সাহায্য করে, আলহামদুলিল্লাহ। ভালোবাসায় পরিপূর্ণ আমার সংসার, দোয়া করবেন আমার জন্য। আর অবশেষে সুখ জীবনে ধরা দিয়েছে।